বাঁকুড়ায় যাচ্ছি, 10 তারিখ বর্ধমানে যাচ্ছি, 20 তারিখ মেদিনীপুরে যাচ্ছি, 21 তারিখ কাঁথিতে যাচ্ছি, 27 তারিখ বহরমপুর যাচ্ছি আর 28 তারিখ কৃষ্ণনগরে কিন্তু আমি যাচ্ছি। আপনারা যারা যারা আমার সাথে দেখা করতে চান প্রেডিকশনের জন্য, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির যে সুফল সেই সুফল গ্রহণ করার জন্য অবশ্যই কিন্তু 8336856996 যে বুকিং নাম্বারটা আছে সেই নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করে আপনি নিজের নামটি বুক করান। হয়ে গেছে কি, প্রচুর মানুষ জানে আমি কৃষ্ণনগরে গেলে কোন হোটেলে যাই, বাঁকুড়াতে গেলে কোন হোটেলে যাই, বর্ধমানে গেলে কোন হোটেলে যাই। অনেকে ডাইরেক্ট চলে আসছেন, আসবেন না, বুক করে তবে আসবেন। আজ আমি আপনাদেরকে দেখাবো, একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে ভাইব্রেশন আমাদের জীবনে কিভাবে অ্যাস্ট্রোলজিক্যাল ইম্প্যাক্ট ফেলে, কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে। সবসময় মনে রাখা প্রয়োজন যে আমি এই যে বসে রয়েছি, স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে যে ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে এই অঞ্চল, এই পরিবেশটা, সমাজ, রাষ্ট্র, দেশ, আমরা পশ্চিমবঙ্গের স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করি, আমরা ভারতবর্ষের স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করি, আমরা পৃথিবীর স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করি। আমি যদি পশ্চিম বাংলার স্পট ইমপ্লিমেন্টেশন ছক আজকে ক্রিয়েট করি, তাহলে যে যে ঘর নেগেটিভ হয়ে থাকবে, দেখা গেল 3 নম্বর হাউস নেগেটিভ হয়ে রয়েছে, 5 নম্বর হাউস নেগেটিভ হয়ে রয়েছে, 12 নম্বর হাউস নেগেটিভ হয়ে রয়েছে, এই মুহূর্তে যখন কারোর স্পট ইমপ্লিমেন্টেশন ছক ইমপ্লিমেন্ট করা হবে প্রেডিকশনের মধ্যে দিয়ে, এবং যখন তাকে বলা হবে গ্রহের কথা, সে অটোমেটিকলি কিন্তু সেই ঘরগুলিকে ইন্ডিকেট করবে, দিস ইজ কল ভাইব্রেশন। যেমন বলা হয় যে একটা পজিটিভ হরার মধ্যে থাকলে অটোমেটিক্যালি কিন্তু আপনার মধ্যে পজিটিভ ভাইব্রেশন চলে আসবে, যেমন বলা হয় নেগেটিভ ভাইব্রেশনের আন্ডারে যদি আপনি থাকেন তাহলে ডেফিনিটভাবে কিন্তু আপনার মধ্যে নেগেটিভ ভাইব্রেশন চলে আসবে, সে ওই ফ্রুটফুল রেজাল্ট পান না কেন জীবনে, খুব সময় চলছে কিন্তু আপনি নেগেটিভ সিচুয়েশনের আন্ডারে চলে এসেছেন, একটা পরিবেশ, রাষ্ট্র, পাড়া, ঘরে বাস করেন যেখানে অন্যান্য মানুষগুলো, তাহলে সফলতাটা যে জায়গায় হিট করার কথা অতদূর পর্যন্ত হিট করবে না। আমার কাছে এখানে একটা কাগজে মোড়া একটা 3টে হাউস আছে, ঠিক এই অনুষ্ঠানটা শুরু হওয়ার 8 ঘন্টা আগে স্পট ইমপ্লিমেন্টেশন ছক আমি ক্রিয়েট করেছি পশ্চিম বাংলার, এবং এই মুহূর্তে কিন্তু 3টে হাউস পশ্চিম বাংলার নেগেটিভ হয়ে রয়েছে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে, 12টা ঘরের মধ্যে 3টে হাউস নেগেটিভ হয়ে রয়েছে। এইগুলো কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো না, যেই জাতক জাতিকা হোয়াটএভার যিনি ফোন করবেন সঠিক মতন পদ্ধতি দ্বারা, এবং সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যদি আমাকে ফোন করে আমি আপনাদের দেখিয়ে দেব যে পুরোপুরি কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছকে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ভাইব্রেশন সেটা কিভাবে তার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এটা কিন্তু কোনো ম্যাজিকের ব্যাপার নয়, এটা পুরোপুরি সায়েন্স। আমাকে প্রচুর মানুষ প্রশ্ন করেছেন, প্রচুর মানুষ যে আমাকে প্লিজ বলবেন, আমাদের প্লিজ বলবেন যে ভাইব্রেশন জিনিসটা কি, অনেকে আবার বলেছে পার্সেন্টেজ জিনিসটা কি, এই সমস্ত কিছু কিন্তু ইনক্লুড হয়ে থাকে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা। আমি বারবার ধরে বলেছি, আমি যখন জন্মাচ্ছি আমার জন্মের সময় গ্রহের যে অবস্থান, সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে কিন্তু জন্মছক বলে। এইবার এই জন্মছক দ্বারাই কিন্তু আমি সারা জীবন ধরে আমার জীবন সম্পর্কে জেনে গেলাম তা নয়, এই জন্মের সময়কার যে গ্রহের অবস্থান তার দ্বারা যে জন্মছক ক্রিয়েট হলো,
এরপর আমার 5 বছর বয়স হলো, 10 বছর বয়স হলো, 15 বছর, 20 বছর আমার চিন্তার পরিবর্তন হতে শুরু হলো। আমি পরে আসছি, ফোনটা ধরে নমস্কার। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানতে চান? ভেরি নাইস। এইবার আচ্ছা, আপনার মধ্যে দিয়ে আমি ভাইব্রেশন কিভাবে হয় একটু আমার যে এই দর্শক তাদেরকে দেখাবো, আপনার কোনো আপত্তি নেই তো? বেশ, আচ্ছা প্রথমেই আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমি এখন নিচ্ছি না। এর মধ্যে এই এই এইটার মধ্যে এই মুহূর্তে এই যে পশ্চিম বাংলার স্পট ইমপ্লিমেন্টেশন ছকে যে তিনটি ঘর নেগেটিভ হয়ে রয়েছে, এই তিনটি ঘরের কথা এখানে লেখা আছে। আমি ক্যামেরাম্যান স্যারকে বলবো এই এই চিরকুটটা আপনি একটু প্লিজ নিয়ে যান, আপনার কাছে রেখে দিন, যাতে কেউ না বলে আপনি এখান থেকে নিয়ে যান, আপনাকে একদম কোনো ফেসও দেখাবার দরকার নেই। এইটা আপনি আপনার কাছে নিয়ে রেখে দিন, আপনাকে কোনো রকমের কোনো কিচ্ছু খুলতে হবে না, কিছু করতে হবে না, নর্মালি। এবার যিনি ফোন করছেন ম্যাডামকে বলবো যে আপনি রাহু কেতু বাদ দিয়ে এই যে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি যে সমস্ত গ্রহ আছে তার মধ্যে আপনি কোনো কিছু চিন্তা না করে যে কোনো তিনটে গ্রহ বলুন। এক সেকেন্ড, আমাকে একটু ক্যালকুলেশনটা করতে দিন, আপনি চুপচাপ থাকুন। প্রথমে হচ্ছে শনি, তারপরে হচ্ছে শুক্র, বেস্ট, আর তারপরে বললেন মঙ্গল, তাই তো? আচ্ছা, এই যে উনি শনি, শুক্র এবং মঙ্গল বললেন, এই শনিকে কেন্দ্র ধরে আমি ক্যালকুলেশন করব, তার মধ্যে দিয়ে কি নেগেটিভ ঘর আসছে আমি জানবো এনার, এই ভদ্র মহিলার। তারপরে সেকেন্ড উনি বললেন শুক্র, তার মধ্যে দিয়ে ভাইব্রেশনের দ্বারা কি নেগেটিভ ঘর আসছে জানবো। তারপরে মঙ্গল উনি বললেন, এটা পুরোপুরি কিন্তু একটা অঙ্কের ব্যাপার, আমি অঙ্ক করতে করতে আপনাদের বোঝাবো। আমি এতদিন ধরে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি, পিওর অ্যাস্ট্রোলজি, রিয়েল অ্যাস্ট্রোলজি বলি, আপনারাও শুনেন, তারপরে আরেকজন এসে এখানে ভাইব্রেশন বা অন্য অন্য মানে উল্টো পাল্টা কথা বলে ভগবানের নামে, অ্যাকচুয়ালি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিটা কি এবার দেখুন। আপনার ডেট অফ বার্থটাই বলুন। সেপ্টেম্বর, বেশ, এক সেকেন্ড, 1992, হ্যাঁ, আচ্ছা, আর টাইম অফ বার্থ? সকাল আটটা। আর জন্ম ছিলেন কোথায়? আগরপাড়াতেই জন্মেছেন, আচ্ছা, ভেরি নাইস। আপনি কি শুক্রবার দিন জন্মেছিলেন? আচ্ছা, শুক্রবার দিন, আচ্ছা, এইবার আমি সবটা একটু দেখা দে বলবো, ভেরি নাইস। প্রথমে আপনি বললেন যে শনি, বললেন শনি, তাই তো? তাহলে এক্ষেত্রে আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, শনিকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশনের মধ্যে 9, 6, 9, 5, 3, 2 করে কিন্তু বৃহস্পতির দ্বারা শনি সবচেয়ে বেশি নেগেটিভ করে দিচ্ছে এক্ষেত্রে কিন্তু রাহুকে, নেপচুনকে এবং বুধকে। বাট রবিকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করলে 7:5, 9:1% মধ্যে দিয়ে বুধ কিন্তু সবচেয়ে নেগেটিভ হয়ে গেল। তাহলে প্রথমে আপনি যে শনির কথা বললেন, সেই শনিকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করলে যে গ্রহটি আপনার এই মুহূর্তে স্পট ইমপ্লিমেন্টেশন ছকে সবচেয়ে নেগেটিভ হয়ে যাচ্ছে তা হচ্ছে বুধ। তাহলে এইবার আমাকে জানতে হবে, তাহলে শনি এবং বুধ এলো। আচ্ছা, শনি কিন্তু, শনি সংখ্যাতত্ত্ব দ্বারা 8 নম্বরকে কিন্তু 8 নম্বরকে শনি বলা হয়, আর বুধ হচ্ছে 5 নম্বর। তাহলে 8 থেকে 5 বাদ গেলে 3 হচ্ছে এক্ষেত্রে। তাহলে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে দেখুন সাইন্স কি কথা বলে, আপনার যে জন্ম ছক বা স্পট ইমপ্লিমেন্টেশনের ছক
তার মধ্যে 3 নাম্বার ঘরটা কিন্তু ভাইব্রেশনের দ্বারা নেগেটিভ হয়ে গেল। এইবার আমি যে ক্যালকুলেশনটা করলাম এই ক্যালকুলেশনটা অ্যাকুরেট তখনই হবে যদি স্পট ইমপ্লিমেন্টেশন জব স্পট ইমপ্লিমেন্টেশন ছক পশ্চিম বাংলার যেটা আমি ক্রিয়েট করেছি সেখানেও যদি 3 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু আমার ভাইব্রেশন যে ক্যালকুলেশনটা সেটা আমি সঠিক করলাম। বেশ আমি পরে দেখব প্রথম 3 নাম্বার ঘরটা তাহলে আপনার নেগেটিভ হলো। এইবার আপনি বলেছেন শুক্রের কথা আমি শুক্রকে দেখি। আচ্ছা শুক্রকে যদি আমি কেন্দ্র ধরে 1470 ক্যালকুলেশন করি 1 সেকেন্ড খুব অঙ্কের ব্যাপার 953219 তাহলে কিন্তু ডেফিনিট ভাবে শুক্র কিন্তু এই ক্ষেত্রে রবি এবং শনির দ্বারা 96 ক্যালকুলেশনের মধ্যে শনির দুটি ঘরকেই কিন্তু নেগেটিভ করে দিচ্ছে। এটা একদম ইজিএস্ট ক্যালকুলেশন হচ্ছে। তাহলে আপনি যে শুক্র বলেছেন শুক্র দ্বারা শুক্রকে কেন্দ্র ধরে 1470 ক্যালকুলেশন করলে শনি কিন্তু এই ক্ষেত্রে নেগেটিভ হয়ে গেল। আবার শুক্রকে কেন্দ্র ধরে 1470 ক্যালকুলেশনের মধ্যে 5691 যদি আমি খুব ভালোমতো লক্ষ্য করি তাহলে এই শনি কিন্তু সবচাইতে নেগেটিভ করে দিয়েছে 8:2% এর মধ্যে দিয়ে বুধকে। তাহলে আপনি যে সেকেন্ড গ্রহটার কথা বললেন সেই গ্রহটা শুক্র তো শুক্রকে কেন্দ্র ধরে 1470 ক্যালকুলেশন করলে শনি এবং বুধ কিন্তু নেগেটিভ হয়ে গেল। আমি লিখি শনি এবং বুধ নেগেটিভ হয়ে গেল। শনি 8 প্লাস বুধ 5 তাহলে 8, 9, 10, 11, 12, 13 এই 13 থেকে শুক্র 6 যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু 7 থেকে যাচ্ছে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে এই মুহূর্তে আপনার 7 নাম্বার ঘরটা কিন্তু টোটাল নেগেটিভ হয়ে রয়েছে। তাহলে ভাইব্রেশনের মধ্যে দিয়ে শনি কিন্তু শনির দ্বারা 3 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে গেল শনিকে কেন্দ্র ধরে 1470 ক্যালকুলেশন করলে। আর শুক্রকে কেন্দ্র ধরে 1470 ক্যালকুলেশন করলে কিন্তু লগ্ন থেকে 7 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে গেল। এইবার আমি মঙ্গলে আসব। বেশ আচ্ছা মঙ্গলকে যদি খুব ভালোমতো লক্ষ্য করি 1 সেকেন্ড 695 আচ্ছা এই মঙ্গলকে কেন্দ্র ধরে 1470 যদি ক্যালকুলেশন করা যায় তাহলে 9:5, 6:1 ক্যালকুলেশনের মধ্যে দিয়ে কেতু এবং বুধের দ্বারা কিন্তু ইউরেনাস নেগেটিভ হয়ে যাচ্ছে। ভালো করে যদি লক্ষ্য করা যায় শুক্রকে কেন্দ্র ধরে 1470 ক্যালকুলেশন করলে মঙ্গল উচ্চস্থ করছে কেতুকে কিন্তু এই ক্ষেত্রে মঙ্গলকে কেন্দ্র ধরে 1470 ক্যালকুলেশন করলে শনির দ্বারা কেতু বৃহস্পতির দ্বারা কিন্তু ইউরেনাসকে নেগেটিভ করে দিচ্ছে। এবার আমাকে জানতে হবে তাহলে ইউরেনাসের সংখ্যাটা কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এক্ষেত্রে আমাদের জানতে হবে। ইউরেনাস কিন্তু 4 নম্বর চাঁদ সংখ্যাটাকে ইউরেনাসের সংখ্যা বলা হয়। তাহলে এই ক্ষেত্রে মঙ্গল যেহেতু কিন্তু 9 সেখানে ইউরেনাস নেগেটিভ হয়ে যাওয়ার জন্য 9 থেকে 4 বাদ গেলে 5 তাহলে ম্যাডাম আপনি যে শনি শুক্র এবং মঙ্গল বললেন তারপরে আপনার যে ছক ক্যালকুলেশন করলাম আপনি বললেন আমি বললাম না আপনি শনি বললেন শনির দ্বারা 3 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে গেল। আচ্ছা তার কারণ পুরো ক্যালকুলেশনটা বোঝালাম শুক্রের দ্বারা 7 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে গেল আর মঙ্গলের দ্বারা 5 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে গেল টোটালি কিন্তু ভাইব্রেশনের মধ্যে দিয়ে। শনি শুক্র মঙ্গল এই তিনটে যে গ্রহ বললেন স্পট ইমপ্লিমেন্টেশন ছক আপনার কথা অনুযায়ী যদি আমি করি তাহলে কিন্তু 3 নম্বর, 7 নম্বর, 5 নম্বর এই তিনটে ঘর কিন্তু টোটাল নেগেটিভ হয়ে গেল। এবার আমি যে সঠিক প্রেডিকশন করলাম কিনা যদি জানতে হয় আমি অনেক পূর্বে এখন থেকে 30 মিনিট আগে গাড়িতে বসে যে স্পট ইমপ্লিমেন্টেশন চক ক্রিয়েট করেছি সেখানে কি সংখ্যা লেখা ছিল দেখি আপনি যা বললেন তার মধ্যে দিয়ে 375 এসছে। এবার আপনি আমাকে চিরকুটটা দিন 3 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর নেগেটিভ হয়েছে। হ্যাঁ 3 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর আপনার কথাতেই নেগেটিভ হয়েছে। আমি এখানে পুরো ক্যালকুলেশন করেই দেখালাম আপনি বলেছেন শনি শুক্র মঙ্গল আমি বলিনি। তাহলে এইখানে কি কি লেখা আছে 3, 7, 5 এখানে কোন রকমের আপনি একটু ইয়ে করে দেখান এখানে কোন সংখ্যা লেখা রয়েছে পড়া যাবে এখানে কোন সংখ্যা লেখা রয়েছে এইটা আমি এখন থেকে
30 মিনিট আগে ক্যালকুলেশন করে এই যে 3 নাম্বার 7 নাম্বার 5 নাম্বার করেছিলাম আর আপনি যে বললেন শনি শুক্র এবং মঙ্গল তার মধ্যে দিয়েও কিন্তু 3 নাম্বার 7 নাম্বার এবং 5 নাম্বার ঘর কিন্তু বেরিয়েছে তাহলে টোটাল ম্যাথের মধ্যে দিয়ে ভাইব্রেশনের মধ্যে দিয়ে আপনার ছকের মধ্যে দিয়ে কিন্তু 3 নাম্বার 7 নাম্বার এবং 5 নাম্বার ঘর নেগেটিভ হয়ে গেছে This is called scientific astrology. This is called vibration. আপনি কি কিছু বুঝতে পারলেন? আপনি বোধহয় টিভি দেখছেন না। যাই হোক, তাহলে যারা যারা লক্ষ্য করলেন তারা নিজেরাই দেখলেন যে ম্যাডাম নিজেই কিন্তু বললেন শনির কথা, শুক্রের কথা এবং মঙ্গলের কথা। শনিকে কেন্দ্র ধরে এক চার সাত দশ ক্যালকুলেশনের মধ্যে দিয়ে 3 নাম্বার ঘর নেগেটিভ হলো, শুক্রের মধ্যে দিয়ে 7 নাম্বার এবং মঙ্গলের মধ্যে দিয়ে 5 নাম্বার, সেটা পরিষ্কার দেখালাম। তাই বারবার একটা কথা বলবো, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বড় মারাত্মক জিনিস, অঙ্ক আপনি যদি সঠিক অঙ্ক করেন, আমি আজ থেকে প্রায় এখন তো 30 নয় প্রায় 5-10 মিনিট হতে চললো, তার ওই যে 375 আগেই ক্যালকুলেশন করে রেখে দিয়েছিলাম, উনি যেই যে গ্রহের কথা বললেন সেইগুলো ক্যালকুলেশন করে সেম কিন্তু এলো। যাই হোক, এর মধ্যে দিয়ে একটা জিনিস ডেফিনিট ভাবে বলা যায় যে আপনার বর্তমানে 2021 এর 17 সেপ্টেম্বর থেকে, ছকটা একটু দেখাও, হ্যাঁ 17 সেপ্টেম্বর থেকে 2024 পুরোটা যদি লক্ষ্য করা যায় তাহলে অত্যধিক কিন্তু নেগেটিভ সময়, শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ সাবধানে কিন্তু থাকতে হবেই হবে। কেমন, আর আরেকটা কথাও বলবো, যেহেতু বৃহস্পতিকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশনের মধ্যে 9:5-6:12% এর মধ্যে দিয়ে চন্দ্র নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভ মানুষের আন্ডারে পড়তে পারেন আপনি। আর আরেকটা কথাও বলবো, অপোজিট সেক্স থেকে কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে, তার কারণ অপোজিট সেক্স থেকে হানির জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই, নমস্কার। নমস্কার, এই যে আমি এতক্ষণ ধরে বুঝালাম, আপনি দেখেছেন অনুষ্ঠানটা, ভাইব্রেশন, ভাইব্রেশনটা দেখেছেন কি আপনি? আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? বেশ, আপনার ডেট অফ বার্থ বলুন। 14 ফেব্রুয়ারি 6995 1996, টাইম অফ বার্থ? আপনি বুধবার দিন জন্মেছিলেন? বেশ, আমি প্রথমেই যদি আমি সূর্যকে লক্ষ্য করি 9561, আমি একটা কথা কিন্তু ডেফিনিট ভাবে বলবো যে আপনার কিন্তু বৈবাহিক জীবনের জায়গা ভবিষ্যতে অত্যন্ত নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশনের দ্বারা যখন মঙ্গল এবং কেতু শনিকে নেগেটিভ করে দেয়, খুব কাছের মানুষের দ্বারাও কিন্তু নেগেটিভ মানে অত্যধিক মানে গুপ্ত শত্রুতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায় বা হানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। শুক্রকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশনের মধ্যে 9:5-6:12% এর মধ্যে দিয়েও কিন্তু বৃহস্পতি শনি এবং কেতু নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা কিন্তু একদম নেগেটিভ হয়ে যাচ্ছে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, এক সেকেন্ড, সাইন 5961, এই ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু কোন কর্মের মধ্যে যুক্ত হন, যে কোনো কর্মের মধ্যে যুক্ত হন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। এটাকে একটু দেখাচ্ছ, আপনি কিন্তু কর্মের মধ্যে যুক্ত হন, কর্মের মধ্যে যুক্ত হলে সেটা অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে, ফাঁকা মাথায় থাকবেন না। আরেকটা কথাও আমি অবশ্যই বলবো যে আপনার ক্ষেত্রে কিন্তু কোনো ট্যাপ টাইপের কোনো আসতে পারে। হ্যাঁ, অনেক সময় হানি ট্যাপ হয় অপোজিট সেক্স দ্বারা কিন্তু বিভ্রান্ত করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, চিটিং কেসের আন্ডারে পড়ে যাওয়া, অপোজিট সেক্স দ্বারা বিভ্রান্ত হয়ে যাওয়ার জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। আজকের মতন এইটুকুই, নমস্কার। আমি আরেকবার জানিয়ে দিই, আমি বহুবার বলেছি আবারও বলছি, 6-7 তারিখ ফোনটা করলাম তো, যাই হোক, 6-7 তারিখ কিন্তু যে অমাবস্যা, সেই অমাবস্যা ধর্মীয় কারণে, ঈশ্বর ভিত্তিক কারণে,
মানসিক শান্তির জন্য দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, আলাদা, হয়তো খুব উপকারী। একদম সামনে আপনারা হয়তো ইনভেস্ট করে দিয়েছেন, কিন্তু একটা কথা অবশ্যই আপনাদের বলবো যে দেখবেন অনেক অ্যাস্ট্রোলজার, আমি তো একটা স্যাটেলাইট চ্যানেলের অ্যাস্ট্রোলজার বলছিল দেখলাম যে এই 365 দিনের মধ্যে এই কয়েকটা দিনে যদি আপনি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেন, মানে ওদের ক্ষেত্রে রেমিডি আর কি, যদি পুজো দেন রেমিডি নেন, তাহলে কিন্তু আপনাদের সমস্ত নেগেটিভিটি অফ হয়ে যাবে। আমার প্রশ্ন, তাহলে এই পার্টিকুলার দিনগুলোতেই কেবল আপনারা কেন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করান না, ধারণ করান না? আপনারা তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কনস্ট্যান্ট করিয়েই যান, তাহলে এই দিনগুলোতে করান না কেন? এই সমস্ত চিটিং বাজির আন্ডারে কখনোই কিন্তু পড়বেন না। আমি কিন্তু বারবার ধরে বলছি, টাইম কিন্তু একদম নেই। নমস্কার, নমস্কার, নমস্কার স্যার। ফাস্ট ফাস্ট, টাইম নেই, এক মিনিট রয়েছে। আচ্ছা, আপনার গোত্র কি? শুনতে পেলাম না। আচ্ছা, আরেকবার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলুন। পশ্চিম বাংলার বাইরে গেলে চরম উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবন কিন্তু একদম ফ্রুটফুল রেজাল্ট দেবে না, এক্ষেত্রেও কিন্তু আইএম এক্সট্রিমলি সরি আমাকে বলতে বাধ্য হচ্ছি যে অপোজিট সেক্স থেকেও কিন্তু হানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আপনার জীবনে কিন্তু ঘর থেকে বাইরে বেরোন, পশ্চিম বাংলার বাইরে গেলে চরম উন্নতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকে আর একদম সময় নেই, আজকের মতন এইটুকুই, নমস্কার।